বন্ধুরা কলকাতা নাইট নাইট্রাসের নাইট ইলেভেন নিয়ে কথা বলবো অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেন কেমন হতে পারে কোন পজিশনে কোন প্লেয়ার খেলবে কোন পজিশনে এখনো পর্যন্ত কলকাতা নাইট সমস্যা রয়েছে সেটা জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কলকাতা নাইট্রাস আইপিএল এর জন্য তেরো জন প্লেয়ারকে রিটার্ন করেছিল 10 জন প্লেয়ারকে অকশন থেকে দলে নিয়েছে যার ভিতর তিনজন কিন্তু দুর্দান্ত প্লেয়ার রয়েছে তবে এর মধ্যেও কিন্তু কলকাতা নাইট্রাসের प्लेइंग 11 সেট করতে গেলে কিছু সমস্যা দেখা যাচ্ছে যেমন ওপেনিং এ কিন্তু কলকাতা নাইট্রাসের একটা সমস্যা থাকবে যেটা গত বছরও কিন্তু একটু ছিল তো এই বছরে কিন্তু সেই সমস্যাটা থাকতে পারে কেননা রহমানাল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয় দুজনের কেউই কিন্তু পারফরমেন্স করতে পারছে না যে কারণে বলছি ওপেনিং এ কিন্তু একটা সমস্যা থাকতে পারে দেখো ওপেনিং এ রহমান গুরবাজ এবং জ্যাসন রয় দুজন যদি ফার্স্ট চয়েস হয় তাহলে কলকাতা নাইট্রাসের আরেকটা সমস্যা উইকেট কিপার নিয়ে ভাবতে হবে না কিন্তু যদি রহমানুল্লাহ গুরবাসের পরিবর্তে জ্যাসন রয়কে একমাত্র বিদেশি ওপেনার হিসেবে খেলানো হয় তাহলে কিন্তু কলকাতা নাইট্রসের উইকেট কিপার নিয়েও একটা সমস্যা দেখা দিচ্ছে কেননা কলকাতা নাইট্রাসের স্কোয়াডে মাত্র দুজন উইকেট কিপার রয়েছে এক গুরবাশ দ্বিতীয়ত কে এস ভরত তো গুরবাশকে তো ওপেনিংয়ে খেলানো যাচ্ছে কিন্তু কে এস ভরতকে কিন্তু কোনো পজিশনে খেলানোর মতো জায়গা বের করা যাচ্ছে না প্রথমত কে এস ভরতকে দিয়ে তো ওপেন করানো যাবে না এই একটা সমস্যা দ্বিতীয়ত মিডিল অর্ডারে বা লোয়ার অর্ডারে খেলাবে সেই পজিশনটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্স বের করতে পারবে না তার জন্য বাধ্য হয়ে কিন্তু দুজন বিদেশি ওপেনার খেলাতে হবে জ্যাসন রয় এবং তোমার হচ্ছে রমনলা গুরবাজ এই দুজনকেই কিন্তু খেলাতে হবে অবশ্যই খেলাতে হবে কেননা রিঙ্কু সিং আন্দ্রে রাসেল অথবা তোমার হচ্ছে সুনীল নারিন এদের কাউকে বাদ দিয়ে কিন্তু কে এস ভারতকে দলে নিতে পারবে না বা কে এস ভারতকে মিডিল অর্ডারে বা লোয়ার অর্ডারে খেলাতে পারবে না এদের জায়গা কিন্তু সেটেল হয়ে রয়েছে তো তার জন্য বলছি দুজন বিদেশি ওপেনার অবশ্যই খেলাতে হবে আর বোলিং এর দিকটা দেখলে বন্ধুরা বোলিংটা কিন্তু ঠিক আছে মিশেল স্টাক রয়েছে তার সঙ্গে হর্ষিত রানা এবং তোমার হচ্ছে চেতন ছাকারিয়া এই তিনজন রয়েছে পেসার হিসেবে দুজন লেফট আর্ম একজন রাইট রাসেলো রাসেলও মিনিমাম দুই ওভার বল করতে পারবে তো পেস ঠিক আছে তার সঙ্গে স্পিন কিন্তু কলকাতা রয়েছে দুর্দান্ত সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই দুজনকে খেলালে দুজন কিন্তু কোয়ালিটি স্পিনার আর নারিনকে বাদ দিয়ে যদি বরুণ চক্রবর্তী এবং সুয়েশ শর্মাকে খেলায় তাহলেও কিন্তু স্পিন অ্যাটাক টা ভালো থাকছে তাছাড়া সুনীল নারিন বরুণ চক্রবর্তী সুহেশ শর্মার সঙ্গে কিন্তু আরো দুজন ভালো স্পিনার রয়েছে অনুকূল রয় এবং মুজিবুর রহমান মুজিবুর রহমানকে খেলাতে হলে করতে হবে সেই জায়গাটা কে কে আর খুব সম্ভবত বের করতে পারবে না সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে মুজিবুর রহমানকে দলে নিয়েছে তবে অনুকূল রয়ও কিন্তু ভালো স্পিনার তো আমরা যদি প্লেইং ইলেভেনটা একবার দেখি প্রথমত যে প্লেইং ইলেভেনটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে কলকাতা নাইট রাইডস এর পারফেক্ট প্লেইং ইলেভেন হবে তবে এই প্লেইং ইলেভেন এ কিন্তু সুনীল নারিন বাদ পড়বে হ্যাঁ বন্ধুরা যদি দুজন বিদেশি ওপেনার খেলাতে হয় তাহলে অবশ্যই সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দুজনের একজনকে ড্রপ করতেই হবে কেননা পঁচিশ কোটি টাকা দিয়ে মিসেল ইস্টাককে দলে নিয়েছে তো পঁচিশ কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারকে দলে নিয়ে সেই প্লেয়ারটাকে তো আর বেঞ্চে বসিয়ে রাখবে না তার জন্য রাসেল অথবা সুনীল নারিন দুজনের একজনকে কিন্তু ড্রপ করতে হবে সেখানে আমার মনে হয় সুনীল ড্রপ করবে রাসেলকেই ফার্স্ট চয়েস হিসেবে রাখবে তো যদি প্লেইং ইলেভেনের এর সম্পর্কে আসি প্রথমত জ্যাসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনে ওপেন করবে সুতরাং উইকেট কিপিং এর সমস্যাটা আর থাকলো না এখানে রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপিং করতে পারবে তিন নম্বরে শ্রেয়াস আইয়ার চার নম্বরে নীতিশ চানা এই পজিশনটা চেঞ্জ হতে পারে তিন নম্বরে নীতিশ রানা এবং চার নম্বরে শ্রেয়াস আইয়ার আসতে পারে পাঁচ নম্বরে রিঙ্কু সিং এর জায়গাটা কিন্তু সেটেল ছয় নম্বরে রাসেলের জায়গাটাও কিন্তু সেটেল তো পাঁচ নম্বরে রিঙ্কু সিং এবং ছয় নম্বরে আন্দ্রে রাসেল এই দুজন খেলছে সাত নম্বরে বন্ধুরা সুনীল নারীন কে খেলাতে পারছে না এই প্লেইং ইলেভেনটায় তাহলে রাসেলকে বাদ দিতে হবে কেননা রয় এবং গুরবাস দুজনকে তো খেলাতে হচ্ছে ওপেনিং এ দুজনকে খেলাতে হচ্ছে সেখানে সুনীল নারিনের পজিশনটাই কিন্তু ঢুকে যাচ্ছে সাত নম্বরে খেলছে আট নম্বরে হর্ষিত রানা নয় নম্বরে চেতন সাকারিয়া দুজন ইন্ডিয়ান পেসার এবং একজন ফরেন পেসার তো তিনজন পেসার থাকছে আর দশ নম্বরে বরুণ চক্রবর্তী এগারো নম্বরে সুয়েশ শর্মা এই দুজন থাকছে ইন্ডিয়ান স্পিনার তো দুজন স্পিনার কিন্তু দলে রাখতেই হবে কলকাতা নাইট্রাছ হোম ভেনু যেটা ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে কিন্তু স্পিনটা ভালো ধরে সুতরাং দুজন স্পিনার দলে অবশ্যই রাখতে হবে আর তার সঙ্গে তোমার হচ্ছে নীতীশ ranaও এক দুবার করতে পারবে তার জন্য বলছি দুজন স্পিনার অবশ্যই রাখতে হবে যেহেতু সুনীল নারিন একাদশে থাকছে না তার জন্য সুয়ার শর্মাকে অবশ্যই স্পিনার হিসেবে দলে রাখতে হবে তো জ্যাসন রায় রমলা গুরুস দুজন ওপেনিং এ থাকছে তিন নম্বরে শ্রেয়া চার নম্বরে নীতিশ সানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে আন্ডে রাসেল সাত নম্বরে মিসেল ইস্টাক আট নম্বরে হর্ষিত রানা নয় নম্বরে চেতন সাকারিয়া দশ নম্বরে বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে সুয়াশ শর্মা আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অনুকূল রায় মনীষ পান্ডে অনেকেই রয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ইন্ডিয়ান ডোমেস্টিকের ব্যাটসম্যান দলে নিয়েছে অঙ্কৃশ রঘুবংশী তাকেও কিন্তু ইম্প্যাক্ট হিসেবে রাখতে পারছে তো এটা হচ্ছে কলকাতা নাইট প্রথম প্লেইং ইলেভেন থাকছে আর সেকেন্ড এর সম্পর্কে আসলে সেখানে যদি সুনীল নারিনকে একাদশে রাখতে হয় তাহলে জ্যাসন রয়কে বাদ দিতে হবে কেননা গুরবাসকে অবশ্যই উইকেট কিপিং এর জন্য খেলাতে হবে আর গুরবাসকে খেলানো হলে কিন্তু আর কে ভরতকে প্রয়োজন হচ্ছে না আর কে এস ভরতকে যে খেলাবে সেই জায়গাটাও কিন্তু বের করতে পারবে না যেমন দেখুন রহমানুল্লাহ গুরবাস যদি ওপেনিং এ না খেলে সেখানে জ্যাসন রয় খেলে তাহলে কি হচ্ছে মাসখানে মিডিলে অথবা লোয়ারে যে কোনো এক জায়গায় কিন্তু কেস ভরতকে খেলাতে হবে তো মিডিলে তোমার চার নম্বরে নীতিশ সেনা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে আন্ড্রে রাসেল এই তিনটে পজিশনে তো আর কে এস ভরতকে খেলাতে পারছে না একটাই পজিশন বাকি থাকছে সুনীল নারিনের পজিশনটা সুনীল নারিনের এইখানে যদি কে এস ভরতকে খেলায় তাহলে একজন পেসার কিন্তু কমে যাবে সেখানে একজন বেশি স্পিনার খেলাতে হবে এবার একটা কথা রয়েছে বলতে পারেন যে তোমার হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু একজন স্পিনার খেলাতে পারে হ্যাঁ খেলাতে পারবে তবে ফার্স্ট হিসেবে তো একটা প্লেইং ইলেভেন সেট করতে হবে সেই সেটিংটা তো আর হচ্ছে না কখন ইম্প্যাক্ট হিসেবে স্পিনার খেলাতে হবে কখন প্রেসার খেলাতে হবে কখন ব্যাটসম্যান খেলাতে হবে সেটা তো ডিপেন্ড করবে টসের উপর এবং ওই ভেনুর উপর ওই ভেনুতে কোন ধরনের প্লেয়ার প্রয়োজন সেই ভেনুর উপর ডিপেন্ড করবে তবে এই মুহূর্তে যদি আমরা একটা পজিটিভ দিক ভাবনা চিন্তা করে দেখি তাহলে কে এস ভরতকে কিন্তু মিডিল অর্ডারে বা লোয়ার অর্ডারে খেলাতে পারবে না কে কে আর তার জন্য অবশ্যই বাধ্য হয়ে রহমানুল্লাহ গুরবাসকে ওপেনিং এ খেলাতে হবে আর জ্যাসন রয়কে বাদ দিতে হবে সুনীল নারিনকে যদি খেলাতে হয় তো যদি জ্যাসন রায়কে বাদ দিয়ে সুনীল নারিনকে প্লেইং ইলেভেন ডাকা হয় তাহলে কেমন হচ্ছে প্লেইং ইলেভেন একবার দেখে নিন রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আয়ার দুজন ওপেনিং এ থাকছে রহমানুল্লাহ গুরবাজ অবশ্যই কিপিং করবে এরপর তিন নম্বরে থাকছে শ্রেয়াস আইয়ার চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং এবং এই পর্যন্ত সেটেল থাকছে এরপর সাত নম্বরে থাকছে বন্ধুরা সুনীল নারিন আট নম্বরে মিশেল ইস্টাক নয় নম্বরে হর্ষিত রানা দশ নম্বরে চেতন সাকারিয়া এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো এখানেও কিন্তু দুজন স্পিনার থাকছে দুজন কোয়ালিটি স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারীন। আর তার সঙ্গে আহ নীতিশ রানা এক দুই ওভার করতে পারবে তিনজন প্রেসার থাকছে আহ স্ট্রাক হর্ষিত রানা এবং চেতন সাকারিয়া আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুহাস শর্মা মনীষ পান্ডে বা কে এস যে কোনো প্লেয়ারকে যেখানে দরকার হবে সেই পজিশনটাই কিন্তু সেরকম প্লেয়ার খেলাতে পারবে যে ভেনুতে যেমন প্লেয়ার প্রয়োজন হবে কলকাতা নাইট রাইডার্স ভালো স্কোয়াড তৈরি করলেও কিন্তু দুটো পজিশনে সমস্যা দেখা যাচ্ছে প্রথমত ওপেনিং এ যদি জ্যাসন রায় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজন যদি ইনকনসিস্টেন্ট হয়ে যায় তাহলে প্রবলেমে পড়বে কেকেআর আর দ্বিতীয়ত উইকেট কিপার হিসেবে অবশ্যই রহমানুল্লাহ গুরবাজকে খেলাতে হবে সেখানে উইকেট কিপার হিসেবে ডোমেস্টিকের কোনো ভালো উইকেট কিপার দলে নেয়নি সেই একটা সমস্যায় পড়বে কেএস ভারত নট এ গুড উইকেট কিপার মানে উইকেট কিপার ব্যাটসম্যান উইকেট কিপিংটা ভালো করলেও ব্যাটিংটা কে এস ভরত খুব একটা ভালো করতে পারে না আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু দেখছি যে কে ভরত খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না বেশিরভাগ ম্যাচেই কিন্তু ফ্লপ যাচ্ছে তো সেক্ষেত্রে উইকেট কিপিং এর একটা সমস্যা আর ওপেনিং এর একটা সমস্যা বাকি পজিশন গুলোতে কিন্তু সবকিছুই ঠিক আছে এবার দেখো রমনুল্লাহ গুরবাজ যদি ভালো পারফরমেন্স করা শুরু করে দেয় তাহলে অবশ্যই রমনুল্লাহ গুরবাজ ভালো পারফরমেন্স করতে পারে তো গুরবাজের ফর্মটা কিন্তু কে কে আর এর ওপেনিং এর উপর ডিপেন্ড করছে গুরবাজের ভালো ফর্মে থাকাটা কিন্তু কে কে আর ওপেনিং টা শক্ত করবে আশা করছি গুরবাজ ভালো পারফরমেন্স করবে এই আইপিএল এ তো কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াড থেকে কিন্তু এরকম দুটো প্লেইং ইলেভেন সেট করা যায় আপনারাও আপনাদের পছন্দ মতো প্লেইং ইলেভেন সেট করুন কেমন প্লেইং ইলেভেন সেট করা যায় সেরকম হিসাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ